বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের গাণিতিক অর্থনীতি অর্থাৎ ম্যাথমেটিক্যাল যে ইকোনমিক্স, সেটার ডিফারেনশিয়াল ইকুয়েশন অন্তরক সমীকরণের লেকচার 3 ব্র্যাকেটে এ দিয়েছি। ইতিমধ্যে আমি অন্তরক সমীকরণের ক্লাসগুলো দেওয়া শেষ করেছি, এখন একটু অনুরোধে দুই একটা ক্লাস কি করব বাড়াব। একটা অনুরোধ ছিল যে দামের সময়পদ বা আয়ের সময়পদ যখন আমরা বের করি তখন একটা প্রশ্ন আসে যে ভারসাম্য গতীয় অর্থে স্থিতিশীল না অস্থিতিশীল, অথবা ভারসাম্য অন্তর্মুখী মানে কনভার্জেন্ট না বহির্মুখী অর্থাৎ ডাইভার্জেন্ট, এটি আমরা কিভাবে বুঝব। যদিও আমি আলোচনার ক্ষেত্রে এটা আলোচনা করেছি, এরপরও তোমাদের অনুরোধ হচ্ছে বিষয়টাকে আরেকটু সহজ করে উপস্থাপন করার জন্য। এই জন্য আজকের লেকচারটা নিয়ে এটাকে আমি 3A দিলাম, এই জন্য যে 3 নম্বর লেকচারের আগে প্লেলিস্টে এই লেকচারটা থাকবে, যাতে তোমরা সহজে 3 নম্বর লেকচারটা বুঝতে পারো। আজকে আলোচনা করব ভারসাম্য গতীয় অর্থে স্থিতিশীল অথবা ভারসাম্য অন্তর্মুখী, ইংরেজিতে কনভার্জেন্ট বলে। তোমাকে প্রশ্ন করতে পারে ভারসাম্য গতীয় অর্থে স্থিতিশীল কিনা, অথবা গতীয় অর্থে স্থিতিশীল এই কথা না বলে তোমাকে প্রশ্ন করতে পারে যে ভারসাম্য অন্তর্মুখী কিনা মানে ডাইভার্জেন্ট, ঠিক আছে। এখন এই ভারসাম্যটা দামের সময়পদ ধরে দামের সময়পদ বলবে, জাতীয় আয় হলে জাতীয় আয়ের সময়পদ গতীয় অর্থে স্থিতিশীল না অস্থিতিশীল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা দামের সময়পদ বের করি অথবা আয়ের সময়পদ বের করি, অন্তরক সমীকরণটা হচ্ছে নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ অসমজাতীয় অন্তরক সমীকরণ। তোমরা জানো অসমজাতীয় অন্তরক সমীকরণের সমাধান হলো, আমি এক্ষেত্রে দামটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং সময়টাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে সমীকরণটা লিখছি। দামটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে নির্ভরশীল চলক, এই জন্য পি টি, আর টাইমটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে স্বাধীন চলক, দামটা সময়ের উপর নির্ভরশীল। একেতে সময়পথ মানে যেটা হবে অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান যেটা হবে সেটা হচ্ছে পিসি প্লাস পিপি। যদি এটা জাতীয় আয়ের হতো তাহলে এখানে ওয়াই থাকতো, এখানে ওয়াইসি প্লাস ওয়াইপি হতো। তোমরা 2 নম্বর ক্লাস করেছো, সেখানে তোমরা দেখেছ যে এই পিসি হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, সেক্ষেত্রে অসমজাতীয় অন্তরক সমীকরণকে সমজাতীয় অন্তরক সমীকরণে রূপান্তর করে সমাধানটা করতে হয়। একেবারে সহজ বিষয় যে অসমজাতীয় অন্তরক সমীকরণে অর্থাৎ নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা স্থির পদ থাকে, সেই স্থির পদটা বাদ দিয়ে দিলে এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে সমজাতীয় অন্তরক সমীকরণে রূপান্তর হয়, এবং এটার সমাধান হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন সমজাতীয় অন্তরক সমীকরণের সমাধান করে। এরপর এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, এটা পাওয়ার জন্য আমরা পি একটা নির্দিষ্ট মান নেই অর্থাৎ p
পির মান আমরা কে ধরলাম, এবং আমরা জানি এই নির্দিষ্ট মানের সময়ের সামান্য পরিবর্তনের ফলে কোনো পরিবর্তন হয় না। এই জন্য পিকে টির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে ডিপি বাই ডিটি ইকুয়াল টু জিরো লিখি, এবং সেটি আমরা অসমজাতীয় অন্তরক সমীকরণে বসিয়ে আমরা পিস পি এর মান বের করি, যেগুলা আমার এক নাম্বার এবং দুই নাম্বার ক্লাস করলে তোমরা বুঝতে পারবে। এখন এই পিসিআর পিপি এর মান বসিয়ে আমরা একটা অসমজাতীয় অন্তরক সমীকরণের সমাধান করি, সেটি যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি দাম হয়, দামের সময় পথ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি ওয়াই হয় মানে জাতীয় আয় হয়, তাহলে এটি হবে জাতীয় আয়ের সময় পথ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা দাম ধরে একটু বোঝানোর চেষ্টা করছি। এই যে পিটি, এটা হচ্ছে বাজার দাম। কি দাম? বাজার দাম। অর্থাৎ বাজার দামটা কার উপর নির্ভরশীল? সময়ের উপর নির্ভরশীল। আর এই যে পিসি, এটা হচ্ছে বিচ্যুতি, এটা বিচ্যুতি, একটু পরে বিচ্যুতিটা ব্যাখ্যা করব। আর পিপি হচ্ছে আন্তঃসাময়িক ভারসাম্য দাম, আন্তঃসাময়িক ভারসাম্য দাম কে? এই পিপি। অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশনটা হচ্ছে বিচ্যুতি, পিপি হচ্ছে আন্তঃসাময়িক ভারসাম্য দাম। যদি জাতীয় আয় যদি হতো, এটা হচ্ছে তোমার জাতীয় আয়, সময়ের উপর নির্ভরশীল জাতীয় আয়, ঠিক আছে, এটা হচ্ছে বিচ্যুতি, এটা হচ্ছে আন্তঃসাময়িক ভারসাম্য জাতীয় আয়। এখন আসো, মনে করো যে এটাকে বলেছি ভারসাম্য দাম পিপি, এটার মান হচ্ছে কনস্ট্যান্ট, এটার মান কনস্ট্যান্ট, মনে করো এইটার মান হচ্ছে 40, অর্থাৎ আমার আন্তঃসাময়িক ভারসাম্য দামটা হচ্ছে 40 টাকা। মনে করো এই বিচ্যুতি হচ্ছে কত? 2। তাহলে বাজার দাম 40-এর সাথে এই 2 যোগ করলে বাজার দাম হচ্ছে 42 টাকা। অর্থাৎ বাজার দামটা আন্তঃসাময়িক ভারসাম্য দামের সমান হতে পারে, আবার নাও হতে পারে। কারণ সবসময় যে বাজার দাম যে আবার ভারসাম্য দামের সমান হবে এমন কোনো কথা নয়। ভারসাম্য দামটা হচ্ছে 40 টাকা, বিচ্যুতি 2 টাকা, অতএব আমার বাজার দাম হচ্ছে কত? 42 টাকা। আবার আসো, লক্ষ্য করো এই 40 কিন্তু ফিক্সড, তোমরা কিন্তু পিপির মানটা সবসময় স্থির মান পাবে। এখন বিচ্যুতি মনে করো -1, আগে ছিল ধনাত্মক, এখন হয়ে গেছে ঋণাত্মক। 40 টাকা হতে 1 টাকা মাইনাস করলে আমার বাজার দাম হচ্ছে 39 টাকা, অর্থাৎ ভারসাম্য দাম হতে 1 টাকা কম। আবার এখানে আমার বাজার দামটা ভারসাম্য দাম হতে 2 টাকা বেশি, এটা হচ্ছে বিচ্যুতি, এটা হচ্ছে বিচ্যুতি। এখন আমার ভারসাম্য গতি অর্থে স্থিতিশীল মানে কি? সময়ের প্রেক্ষাপটে আমরা যদি অপেক্ষা করি, তাহলে সময়ের সাথে সাথে অর্থাৎ সামনের দিকে যখন সময়টা অতিবাহিত হবে, এক সময় আমার বাজার দাম পিটি টেন্স টু পিপি, মানে এই আন্তঃসাময়িক ভারসাম্য দাম, ঠিক আছে, আন্তঃসাময়িক ভারসাম্য দামকে মনে করো, এই যে পিপিকে মনে করো আমি পি বার দ্বারা প্রকাশ করলাম, এই পিপিকে কি দ্বারা প্রকাশ করলাম? এখানে 40 হয়েছে, অন্য কোনো অঙ্কে 50 হতে পারে, এটাকে পি বার দ্বারা প্রকাশ করলাম। যদি এই পিটিটা যদি পি বারের সমান হয়, টি টেন্স টু ইনফিনিটি, টি হচ্ছে সময়, সময় টেন্স টু ইনফিনিটি কেন বললাম? কারণ সময়ের তো কোনো শেষ নাই, সময় 1 মানে কি প্রথম পিরিয়ড, 2 মানে কি আরো 1 বছর পর, আর এটা যদি অবিচ্ছিন্ন সময় চলক,
তো এক থেকে দুই আমরা সরাসরি যাই না, ওয়ান থেকে 1.01, 1.02, 1.03, 2.01, 2.02, 2.03, অর্থাৎ সময় বিন্দু, টাইম পয়েন্ট। এরপরও তো সময়ের শেষ নাই, সময় সামনের দিকে আগাবে, সময় আগাতে আগাতে কোথায় যাবে আমরা জানি, জানি না। সো টেন্স টু ইনফিনিটি, যে সময় যখন সামনের দিকে অতিবাহিত হবে, বাজার দামটা যদি ভারসাম্য দামের সমান হয়ে যায়, তাহলে আমাদের এই এক নাম্বার ঘটনাটা ঘটবে, মানে ভারসাম্য গতীয় অর্থে স্থিতিশীল হবে, অথবা ভারসাম্য অন্তর্মুখী হবে, মানে ডাই কনভার্জেন্ট। গতীয় অর্থে স্থিতিশীল যে কথা, ভারসাম্য অন্তর্মুখী কি একই কথা। ভারসাম্য অন্তর্মুখী মানে কি, যে এই বাজার দামটা এক সময় তার ভারসাম্য দামের কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, অর্থাৎ ভারসাম্য দামের দিকে ধাবিত হবে। এই যে ভারসাম্য দামের দিকে ধাবিত হবে, এইটাই হচ্ছে কনভার্জেন্ট বা অন্তর্মুখী। কখন, যখন টি টেন্স টু ইনফিনিটি হবে, তখন বাজার দাম যদি ভারসাম্য দামের দিকে ধাবিত হয়, তাহলে ভারসাম্য গতি অর্থে স্থিতিশীল হবে, কয় নাম্বারটা হবে, এই এক নাম্বারটা হবে। কিন্তু এমনও তো হতে পারে টি টেন্স টু ইনফিনিটি হলে এমনও তো হতে পারে আমার বাজার দাম পি বারের দিকে যায় নাই, পি বার থেকে অনেক দূরে সরে গেছে। কথা বুঝতে পেরেছ? বাজার দামটা পি বারের দিকে যায় নাই, অর্থাৎ পি টি বার ইজ নট ইকুয়াল টু পি বার, অর্থাৎ সময় সামনের দিকে অগ্রসর হলো, কিন্তু বাজার দামটা ভারসাম্য দামের সমান হওয়ার কোনো লক্ষণ নাই। অর্থাৎ এই দেখো, 42 টাকা হয়েছে ভারসাম্য দাম থেকে 2 টাকা বেশি বা 1 টাকা কম, 39 টাকা, আরও কিছুদিন পরে দেখলাম বাজার দাম 44 হয়ে গেছে, 45 হয়ে গেছে, 46 হয়ে গেছে, অর্থাৎ ভারসাম্য দাম হতে ক্রমান্বয়ে বাজার দামটা দূরে সরে যাচ্ছে, মানে বাজার দামটা ভারসাম্য দামের সমান হওয়ার কোনো সম্ভাবনা কি নাই, অর্থাৎ কখনো সমান হবে না, সমান নয়। তখন ঘটনা কোনটা ঘটবে, দুই নাম্বারটা মানে কি, ভারসাম্য গতি অর্থে অস্থিতিশীল, অথবা ভারসাম্য বহির্মুখী, মানে ডাইভার্জেন্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে আমার সময় টেন্স টু ইনফিনিটি হলে বাজার দামটা যদি ভারসাম্য দামের সমান হয়, ভারসাম্য দাম মানে কি, আন্তঃসাময়িক ভারসাম্য দাম, ইন্টারটেম্পোরাল ইকুইলিব্রিয়াম প্রাইসের যদি সমান হয়, এই দিকে যদি ধাবিত হয় ভারসাম্য স্থিতিশীল, আর সমান হওয়ার যদি কোনো সুযোগ না থাকে ভারসাম্য অস্থিতিশীল, বহির্মুখী, ডাইভার্জেন্ট। এখন প্রশ্ন হলো, আমি কিভাবে বুঝব, যে বাজার দামটা ভারসাম্য দামের অভিমুখী হবে কি না, অন্তর্মুখী হবে কি না, বা বাজার দামটা ভারসাম্য দাম হতে দূরে সরে যাবে, এটা আমি বুঝব কিভাবে। এটা বোঝার উপায় হচ্ছে এই বিচ্যুতি, এটা বোঝার উপায়। তাহলে এখন আসো, কিভাবে বুঝব, একেবারে সহজ। এই বাজার দামটা ভারসাম্য দামের সমান হবে কখন, যখন এই বিচ্যুতি, মানে কমপ্লিমেন্টারি ফাংশন মানে কি, বিচ্যুতি, কমপ্লিমেন্টারি ফাংশন মানে এই বিচ্যুতি, এটা যদি টেন্স টু জিরো হয়, অর্থাৎ এই বিচ্যুতি যদি শূন্যের দিকে যদি ধাবিত হয়, তাহলে বাজার দামটা আন্তঃসাময়িক ভারসাম্য দামের সমান হবে, অর্থাৎ ভারসাম্য গতিশীল অর্থে স্থিতিশীল হবে, যদি এই বিচ্যুতি টেন্স টু জিরো হয়। কিন্তু এই বিচ্যুতি যদি টেন্স টু ইনফিনিটি হয়, অর্থাৎ এইটা যদি অসীম হয়, এই বিচ্যুতি যদি অসীম হয় তাহলে এই বাজার দাম কখনো আন্তঃসাময়িক ভারসাম্য দামের সমান হবে না,
সমান না হওয়ার অর্থটা কি? ভারসাম্য গতীয় অর্থে অস্থিতিশীল, ডাইভার্জেন্ট। মনে করো বিচ্যুতি টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ বিচ্যুতি দুই, এরপরে তিন, এরপরে চার, এরপরে পাঁচ, এরপরে ছয়, ইনফিনিটি। এর মানে কি? বাজার দাম ইন্টার টেম্পোরাল ইকুইলিব্রিয়াম প্রাইস হতে, বিচ্যুতি প্লাস টু হলে দুই বেশি, প্লাস থ্রি হলে তিন বেশি, প্লাস চার হলে চার বেশি, বা মাইনাস মান হতো যদি দুই কম, তিন কম, চার কম। অর্থাৎ বাজার দাম প্লাস হলে, বিচ্যুতি প্লাস হলে বাজার দাম আন্তঃসাময়িক ভারসাম্য দাম হতে ক্রমান্বয়ে বাড়ছে। এমনি বাজার দাম আন্তঃসাময়িক ভারসাম্য দামের সমান হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? এর মানে হয়ে গেল কি, যে এর মানে ভারসাম্য গতীয় অর্থে কি, ভারসাম্য গতীয় অর্থে অস্থিতিশীল, গতীয় অর্থে অস্থিতিশীল। তাহলে এখন ব্রেইনের ভিতরে রাখো, বিচ্যুতি টেন্স টু জিরো হলে কয় নাম্বার ঘটবে? স্থিতিশীল। বিচ্যুতি টেন্স টু ইনফিনিটি হলে কয় নাম্বার ঘটবে? অস্থিতিশীল। প্লিজ এটা মনে রাখো, এই বিচ্যুতি টেন্স টু জিরো, টেন্স টু ইনফিনিটি। এখন আসো, আমি যখন অঙ্ক সমাধান করব, একটা নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি যখন সমাধান করব, সমাধান করে আমি যে প্যাটার্নটা পাই, দেখো পি টি ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার বি টি প্লাস, মনে করো এখানে আমি লিখলাম আলফা প্লাস গামা বিটা প্লাস ডেল। এই যে পিপির মান আমি আলফা প্লাস গামা বাই বিটা প্লাস ডেল পেয়েছি, এটা হচ্ছে আমার ইন্টার টেম্পোরাল ইকুইলিব্রিয়াম প্রাইস, অর্থাৎ আন্তঃসাময়িক ভারসাম্য দাম। আর বিচ্যুতি হচ্ছে এ ই টু দি পাওয়ার বিটি। তাহলে আমার এই বাজার দামটা, প্রথমে আসো আমি এক নাম্বারটা আলোচনা করি, গতীয় অর্থে স্থিতিশীল যদি হতে হয় তাহলে বাজার দামটা কার সমান হতে হবে? আলফা প্লাস গামা বাই বিটা প্লাস ডেলের সমান হতে হবে। পিটি টেন্স টু আলফা প্লাস গামা বাই বিটা প্লাস ডেল, আন্তঃসাময়িক ভারসাম্য দামের দিকে ধাবিত হতে হবে, এবং একসময় এইটার এইটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, মানে সমান চিহ্ন হয়ে যাবে। এখন এটা ধাবিত হবে কখন? একটু আগে বলেছি, যদি বিচ্যুতি এ ই টু দি পাওয়ার বি টি টেন্স টু জিরো হয়, একমত কি না? এই বিচ্যুতি এ বি টু দি পাওয়ার টি টেন্স টু জিরো হয়। আমি এখানে একটা কথা বলছি, তোমরা যখন অঙ্ক সমাধান করবা, এই এর জায়গায় হয়তো তুমি পেতে পারো সেভেন, অর্থাৎ পি জিরো মাইনাস এইট, অনেক কিছু তুমি পেতে পারো, ওইটা মানে এ। আর বির জায়গায় তুমি পেতে পারো আলফা প্লাস বিটা বা ডেল প্লাস গামা, বা বির জায়গায় মাইনাস সেভেন পেতে পারো, অথবা বির জায়গায় প্লাস সিক্স পেতে পারো, যে কোনো মান পেতে পারো। আমি জাস্ট বোঝাতে চেয়েছি ইর সাথে একটা সহগ থাকবে এ, আর টি এর একটা সহগ থাকবে বি, অর্থাৎ এই বির জায়গায় আলফা প্লাস বিটা পেতে পারো বা ডেল প্লাস গামা পেতে পারো, ইত্যাদি পেতে পারো। এই বিচ্যুতি যদি টেন্স টু জিরো হয়, অর্থাৎ এইটা যদি জিরো হয়ে যায়, তাহলে বাজার দামটা ভারসাম্য দামের দিকে ধাবিত হবে, এক পর্যায়ে সমান হয়ে যাবে, ভারসাম্য কনভার্জেন্ট, অন্তর্মুখী হবে, অর্থাৎ স্থিতিশীল হবে। এখন এইটা টেন্স টু জিরো হবে কখন জানো? এইটা টেন্স টু জিরো হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে কার জানো? বেশি গুরুত্ব হচ্ছে ই বি টু দি পাওয়ার টির উপর, ই বি টু দি পাওয়ার টির উপর, এর উপর নির্ভর করে না, এইটার উপর নির্ভর করে। অর্থাৎ আমার যদি ই বি টু দি পাওয়ার টি যদি টেন্স টু জিরো হয়ে যায়, আমি কনফার্ম, আমি কনফার্ম যে আমার এ ই টু দি পাওয়ার বি টি টেন্স টু জিরো হবে। যদি ই টু দি পাওয়ার বি টি টেন্স টু জিরো হয়, তাহলে আমি কনফার্ম হয়ে যাব, ঠিক আছে? আমি কনফার্ম হয়ে যাব যদি আমার কে ই বি টু দি পাওয়ার টি টেন্স টু জিরো হয়, আমি কনফার্ম হয়ে যাব এইটা জিরো হবে। কারণ এটা জিরো হওয়াটা এর উপর নির্ভর করে না, এ হচ্ছে একটা স্থির মান, এর মানটা জিরো নয়, একটা স্থির মান।
অতএব এ মানটা যদি জিরো হয়ে যায় এটার সাথে এ গুণ হয়ে এটা শূন্যের দিকে ধাবিত হবে। এখন এই ই বি টু দি পাওয়ার টি কখন টেন্স টু জিরো হবে, কখন টেন্স টু জিরো হবে? যদি এইটাকে যদি আমি কোনোভাবে যদি এইভাবে লিখে ফেলতে পারি তাহলে এটা অবশ্যই ও মানে ই বি টু দি পাওয়ার টিকে যদি আমি ওয়ান বাই ই টু দি পাওয়ার বি টি লিখে ফেলতে পারি তাহলে অবশ্যই এটা টেন্স টু জিরো হবে। যদি এইটাকে যদি আমি এই ফরম্যাটে লিখতে পারি তাহলে এটা অবশ্যই টেন্স টু জিরো হবে, ঠিক আছে? এখন প্রশ্ন হলো এ আর এইটাকে যদি এই ফরম্যাটে লেখা না যায় এই ফরম্যাটে থাকে, ঠিক আছে, তাহলে এটা কখনো টেন্স টু জিরো হবে না। অর্থাৎ ই টু দি পাওয়ার বি টিকে যদি আমি পরের লাইনে ওয়ান বাই ই টু দি পাওয়ার বি টি এই ফরম্যাটে যদি কি করতে পারি লিখতে পারি, ঠিক আছে, তাহলে এটা টেন্স টু জিরো হবে। ওকে, আচ্ছা, আমি জিনিসটাকে আরেকটু যদি ইয়ে করে বলি, এটাকে যদি ই টু দি পাওয়ার অসীম, হ্যাঁ অসীম এর চিহ্ন দিয়ে দিই, ই টু দি পাওয়ার ইনফিনিটি হিসাবে যদি লিখতে পারি, ঠিক আছে, বা আরেক লিখে দিই বাংলায় লিখে দিই অসীম, তোমাদের বুঝতে সুবিধা হবে। ই টু দি পাওয়ার ওয়ান বাই ই টু দি পাওয়ার অসীম যদি লিখতে পারি তাহলে এইটা অবশ্যই টেন্স টু জিরো হবে। এখন আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, দেখো তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করবা, ইর মানটা কত 2.718, আরো কিছু আছে, কার মান? ইর মান, ই হচ্ছে একটি ধ্রুবক যার মান হচ্ছে 2.718, দয়া করে মনে রাখবা। তোমরা দেখো তো এটার পাওয়ার যদি এখানে দেখাচ্ছি 2.718, আরো আছে, এটার পাওয়ার যদি ওয়ান দিই তাহলে এটা মান কত হবে 2.718, পাওয়ার ওয়ান দিলে, ঠিক আছে, পাওয়ার কত দিলে, ওয়ান দিলে। আচ্ছা এখন তোমরা বলো তো 2.718 পাওয়ার দুই যদি দেই এটার মান বাড়বে, কি হবে, বাড়বে, এটার মান 2.718 পাওয়ার তিন দেই তাহলে এটার মান কি হবে, আরও বাড়বে। কেন বাড়বে? কারণ তোমরা মনে রাখবা যে একের বেশি, কার বেশি, একের বেশি যদি কারো পাওয়ার দেই তাহলে মান বাড়ে, আর একের বেশি যদি কারো পাওয়ার দেই তাহলে তার মান কমবে। দয়া করে দেখবা, আর একের উপর পাওয়ার যাই দেও না কেন মান এক থাকবে, আর একের কম মানে ধরো হাফ, দয়া করে হাফের পাওয়ার একবার এক দিয়ে দেখো কত হয়, দুই দিয়ে দেখো কত হয় 1/4, তিন দিয়ে দেখো কত হবে 1/8, মান কমবে। তাহলে মনে রাখবা একের নিচে সংখ্যাকে যদি আমরা পাওয়ার দেই, অর্থাৎ দশমিক সংখ্যাকে মানে বা প্রকৃত ভগ্নাংশকে যদি আমরা পাওয়ার দিই ক্রমান্বয়ে বাড়াতে থাকি মান কমবে, কারণ একের চেয়ে বড় সংখ্যার উপর যদি আমরা পাওয়ার সূচক ক্রমান্বয়ে বাড়াতে থাকি মানটা বাড়বে। তোমরা লক্ষ্য করো আমার ইর মানটা হচ্ছে 2.718, এটার পাওয়ারটা যদি ক্রমান্বয়ে যদি বাড়ে তাহলে 2.718 মানটা কি হবে, বাড়বে, এবং এটার পাওয়ারটা যদি আমরা অসীম দিয়ে দিই তাহলে এটার মান বাড়তে বাড়তে কি হয়ে যাবে, অসীম হয়ে যাবে, বাড়তে বাড়তে কি হয়ে যাবে, অসীম হয়ে যাবে। দেখো বোঝার চেষ্টা করো যে ইর পাওয়ারটা যখন আমি অসীম দিয়ে দেব, এটার পাওয়ার অসীম দিয়ে দেব, এটা বাড়তে বাড়তে অসীম হয়ে যাবে। এখন তুমি দেখো আমি এটা 2.718 না লিখে ই লিখলাম, 2.718 না লিখে আমি ই লিখলাম, আর অসীম না লিখে আমি টি লিখলাম, তাহলে ই টু দি পাওয়ার টি অসীম, দয়া করে মনে রাখবে ই টু দি পাওয়ার টির মানটা অলওয়েজ অসীম, কোনো সন্দেহ কি নেই, কোনো সন্দেহ নেই। কেন 2.718 মানে ই, অর্থাৎ ইর মানটা হচ্ছে একের বেশি, আর এখানে অসীমের জায়গায় টি দিলাম, আমরা জানি একটু আগে ব্যাখ্যা করেছি টি হচ্ছে সময়, টি জিরো
মানে ষাট নম্বর বছরে চলে গেলাম, 60.01, 60.02, এর মানে টি এটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন সময়, ইট ইজ টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ টির মানটা এই অসীমের টির মানটা এই অসীম হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার টি মানে কি হবে, অসীম হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ কেন ইর মানটা একের বেশি, একের বেশি যে কোনো সংখ্যার পাওয়ার ক্রমান্বয়ে বাড়ালে সেটার মান অসীম হয়, ঠিক আছে। যেমন মনে করো চারের পাওয়ার এক দিলে চার হয়, চারের পাওয়ার দুই দিলে ষোলো হয়, চারের পাওয়ার তিন দিলে কত হয়, চৌষট্টি হয়। তাহলে চারের পাওয়ার যত দেব তত মানটা কি হবে, বাড়বে, কেন চারটা একের চেয়ে বেশি। ঠিক একইভাবে ইর মানটা 2.718, একের বেশি পাওয়ার ইনফিনিটি দিলে রেজাল্টটা কি হয়ে গেল, অসীম হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসুন কথাটা বলি, এখন ইর আগে কি আছে, একটা আছে বি আছে সহগ, ইর আগে কি আছে একটা বি আছে, তো বির সাথে টির গুণ দিলে তো কি হবে, অসীম। কারণ অসীমের সাথে যারই গুণ দেও না কেন রেজাল্ট কি হবে, অসীম হবে। অর্থাৎ টির সাথে এই বি গুণ দিলে কিন্তু আমার কি থাকবে, ই টু দু পাওয়ার টি যদি অসীম হয় তাহলে ই টু দু পাওয়ার বি টিও অসীম হবে। একটু মুছে ফেলে এই এটা, হ্যাঁ তোমরা দেখো ই টু দি পাওয়ার টি যদি অসীম হয় তাহলে ই টু দি পাওয়ার বিটিও কি হবে, ই টু দি পাওয়ার বিটিও অসীম হবে, ই টু দি পাওয়ার বিটিও কি হয়ে যাবে, অসীম হয়ে যাবে। কারণ ওই অসীমের সাথে বীর মান যাই হোক না কেন, গন্ধ না কেন, রেজাল্ট অসীম হবে। এখন আসো আসল কথাটা বলছি, এই বীর চিহ্নটা একটু লক্ষ্য করো, এই বীর চিহ্নটা তো গ্রেটার দেন জিরো হতে পারে, আবার বীর চিহ্নটা স্মলার দেন জিরো হতে পারে, বীর চিহ্নটা গ্রেটার দেন জিরো হতে পারে। গ্রেটার দেন জিরো মানে কি, বীর চিহ্নটা হচ্ছে ধনাত্মক, আর স্মলার দেন জিরো মানে কি, বীর চিহ্নটা হচ্ছে ঋণাত্মক। গ্রেটার দেন জিরো মানে কি, বীর চিহ্ন হচ্ছে ধনাত্মক, স্মলার দেন জিরো মানে কি, বীর চিহ্নটা হচ্ছে ঋণাত্মক। আমি জানি না, একটা প্রতীকের চিহ্ন ধনাত্মক হতে পারে, একটা প্রতীকের চিহ্ন ঋণাত্মক হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, মনে করো বীর চিহ্নটা হচ্ছে গ্রেটার দেন জিরো, তাহলে আমি কি লিখব, তাহলে ই টু দি পাওয়ার বিটি কি হয়ে যাবে, প্লাস অসীম, প্লাস অসীম, অ্যান্ড ইট স্ট্যান্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, এটা কি হবে, এটা টেন্স টু কি হবে, ইনফিনিটি হবে। কথা বোঝার চেষ্টা করো, যে বি গ্রেটার দেন জিরো মনে করি, মানে বির চিহ্নটা ধনাত্মক, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার বিটি কি হবে, প্লাস অসীম, মানে ই টু দি পাওয়ার অসীম মানে কি, ইনফিনিটি হবে। এর পাওয়ার অসীম হলে রেজাল্ট ইনফিনিটি হবে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, যদি বি স্মলার দেন জিরো হয়, যদি বি স্মলার দেন জিরো হয়, অর্থাৎ বীর চিহ্নটা মনে করো ঋণাত্মক, আমি অনেকবার বলেছি গ্রেটার দেন জিরো মানে কি চিহ্ন ধনাত্মক, প্লাস চিহ্ন, আর স্মলার দেন জিরো মানে কি চিহ্ন হচ্ছে ঋণাত্মক, নেগেটিভ চিহ্ন। বি স্মলার দেন জিরো, তাহলে তোমরা বলো তো ই টু দি পাওয়ার বিটি, আমি এই যে এখানে চোখ রাখো, ই টু দি পাওয়ার বিটি, বীর চিহ্নটা স্মলার দেন জিরো মানে ঋণাত্মক, ই টু দি পাওয়ার মাইনাস অসীম হবে। কারণ টি তো ইনফিনিটি আর বীর চিহ্নটা ঋণাত্মক, তাহলে মাইনাস চিহ্ন বসবে। ঠিক আছে, মনে করো বীর মানটা হচ্ছে মাইনাস টু, বীর মানটা হচ্ছে মাইনাস টু, তাহলে এখানে মাইনাস টু, তো টুর সাথে অসীমের গুণ হয়ে অসীম হবে আর মাইনাসটা থাকবে। এইটা যে কথা, ওয়ান বাই ই টু দি পাওয়ার অসীম কি, একই কথা, ওয়ান বাই ই টু দি পাওয়ার অসীম কি, একই কথা। কারণ আমরা জানি পাওয়ার যদি ঋণাত্মক হয় তাহলে এটাকে হরে নিয়ে যাওয়া যায়, লবে তো সহগ ওয়ান থাকবে। হ্যাঁ আচ্ছা, এখন দেখো তো এটা সমান ওয়ান বাই অসীম, মানে এই ই টু দি পাওয়ার অসীম সমান, ই টু দি পাওয়ার অসীম সমান কি লিখেছে, ইনফিনিটি, ওয়ান বাই অসীম,
वन बाय असीम और एक के जो असीम संख्या द्वारा भाग करो रेजल्ट की हो जाए जीरो हो जाए रेजल्ट की हो जाए जीरो हो जाए कथा कि बुझते पेरे रेजल्ट जीरो हो जाए क्लियर रेजल्ट जीरो हो जाए एक के असीम द्वारा भाग कर ले তাহলে তুমি কি দেখলা তুমি দেখলা ই টু দি পাওয়ার বি টি টেন্স টু জিরো হবে ঠিক আছে এটাকে একটু উপরে লিখি বি টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার বি টি প্লাস আলফা প্লাস গামা বিটা প্লাস টেল তাহলে এখন তোমরা একটা বিষয় লক্ষ্য করো তাহলে একটা বিষয় লক্ষ্য করো যদি আমার বিটা যদি স্মলার দেন জিরো হয় এখানে বিটা যদি স্মলার দেন জিরো হয় তাহলে ই টু দি পাওয়ার কি হয়ে যাবে এই টিটা অসীম তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস অসীম ওয়ান বাই ই টু দি পাওয়ার অসীম সমান ই টু দি পাওয়ার অসীম মানে কি অসীম একটা অসীম দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে আমি কি লিখতে পারি এই যে দামের সময়পথ আমি লিখতে পারি বি স্মলার দেন জিরো হলে ঠিক আছে ই টু দি পাওয়ার বি টি টেন্স টু জিরো হবে সুতরাং এ ই টু দি পাওয়ার বি টি টেন্স টু জিরো হবে সুতরাং পিটি টেন্স টু কত হবে আলফা প্লাস গামা বিটা প্লাস ডেল হবে অর্থাৎ অর্থাৎ ভারসাম্য গতি অর্থে স্থিতিশীল হবে বা ভারসাম্য অন্তর্মুখী হবে বা কনভার্জেন্ট হবে কারণ বাজার দামটা ভারসাম্য দামের দিকে ধাবিত হচ্ছে বি স্মলার দেন জিরো হলে ই টু দি পাওয়ার বিটি টেন্স টু জিরো হবে এখন তোমার আমি তোমাকে এখানে ব্যাখ্যা করে বুঝিয়েছি আনসারের ক্ষেত্রে এই ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি ব্যাখ্যা করে কি বুঝিয়েছি আমি বুঝিয়েছি বি স্মলার দেন যদি জিরো হয় তাহলে বির চিহ্নটা ঋণাত্মক হবে আর টিটা অসীম হবে তাহলে এই ই টু দি পাওয়ার বি টিটা হয়ে যাবে কি ই টু দি পাওয়ার মাইনাস অসীম ই টু দি পাওয়ার মাইনাস কি অসীম হয়ে যাবে ওকে আর ই টু এই যে এই বির চিহ্নটা যদি কি হয় স্মলার দেন জিরো হয় মাইনাস হয় তাহলে এই যে মাইনাস আর অসীম দিয়ে ই টু দি পাওয়ার মাইনাস অসীম এরপর এটাকে ওয়ান বাই ই টু দি পাওয়ার অসীম ওয়ান বাই অসীম ই টু দি পাওয়ার অসীম মানে কি ওয়ান বাই অসীম আগে ব্যাখ্যা করেছি আর একে অসীম দ্বারা ভাগ করলে জিরো হবে তা আমার তো এই লাইনগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই আমি ডাইরেক্ট ই টু দি পাওয়ার বিটি ঠিক আছে হ্যাঁ এই দেখো এই ই টু দি পাওয়ার বিটি কে আমি কি বলছি বির চিহ্ন মাইনাস অথবা ই টু দি পাওয়ার মাইনাস অসীম ওয়ান বাই ই টু দি পাওয়ার অসীম সমান ওয়ান বাই অসীম ইকুয়াল টু জিরো আমার এতগুলো লাইন দেখানোর দরকার নাই আমি ডাইরেক্ট বলবো ই টু দি পাওয়ার বিটি টেন্স টু জিরো হবে এটা জিরো হলে এটা জিরো হবে বিচ্ছিন্ন জিরো হবে এটা সমান এটা ভারসাম্য গতি অর্থে কি হবে স্থিতিশীল হবে ক্লিয়ার আচ্ছা কিন্তু আমার প্রশ্ন যদি আমার যদি এরকম যদি হয় বি গ্রেটার দেন জিরো হলে বি গ্রেটার দেন জিরো হলে তাহলে বি গ্রেটার দেন জিরো হলে প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করো লক্ষ্য করো তখন কি হবে ই টু দি পাওয়ার বি টিটা কত হবে ই টু দি পাওয়ার বি গ্রেটার দেন জিরো বি চিহ্ন হচ্ছে ধনাত্মক প্লাস ঠিক আছে আগে আছে কোন চিহ্ন ও টি টি মানে কি অসীম তাহলে ই টু দর বি টি মানে কি ই টু দি পাওয়ার প্লাস অসীম এটাকে আর হরে আনার কোনো সুযোগ নাই এটাকে হরে কিভাবে এনেছিলাম বির মানটা স্মলার দেন জিরো থাকার কারণে এখানে মাইনাস এসেছিল হরে নিয়ে এসেছে আর হর অসীম হয়ে গেলে রেজাল্ট জিরো হয়ে যায় কিন্তু এখানে বির মানটা প্লাস অর্থাৎ ইটি তোমার অসীম হয়ে যাবে এবং ইট ইস টেন্স টু ইনফিনিটি এর মানে তখন কিন্তু আমি লিখবো ইটি তো পর বিটি টেন্স টু ইনফিনিটি হবে কথা বলছি সুতরাং এটাও কি হবে যে ইটি ধরে বিটি টেন্স টু ইনফিনিটি হলে এ বিটি তোমার টি টেন্স টু ইনফিনিটি হবে ঠিক আছে হ্যাঁ তখন আমি বলবো যে বাজার দাম নট ইকুয়াল টু ইন্টার টেম্পোরাল ইকুইলিব্রিয়াম প্রাইস হবে সো ভারসাম্য গতি অর্থে অস্থিতিশীল বা ভারসাম্য বহির্মুখী বা ডাইভার্জেন্ট হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো
প্রিয় শিক্ষার্থীরা, এমনও তো হতে পারে এখানে একটা মাইনাস চিহ্ন এসেছে, অর্থাৎ এ ইটি টু পাওয়ার মাইনাস বিটি প্লাস আলফা প্লাস গামা বাই বিটা প্লাস ডেল, তখন পুরো জিনিসটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি আবার বুঝে বুঝে উত্তর দেব। হ্যাঁ, তখন কি হবে জানো? তখন তুমি লক্ষ্য করো, তখন আমি বলেছিলাম যে বি তখন কিন্তু বি গ্রেটার দেন জিরো। হ্যাঁ, বির মানটা ধনাত্মক, প্লিজ। তখন কি হবে? বি গ্রেটার দেন জিরো, এখানে একটা মাইনাস চিহ্ন আছে আগের থেকে, তো বি যদি গ্রেটার দেন জিরো হয় তো বির মানটা প্লাস, আর টি তো অসীম, বির মানটা প্লাস, আগে এই মাইনাস মানটা কার্যকর হয়ে যাবে। তখন আগে বি গ্রেটার দেন জিরো হলে ইটি দুবার বিটি সমান ইটি দুপর মাইনাস অসীম হবে। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, আমি আবার বলছি, ইটু দুবার মাইনাস বিটি যদি থাকে, তুমি বলেছো বি গ্রেটার দেন জিরো, অর্থাৎ বির চিহ্নটা ধনাত্মক, খুব ভালো কথা, টির তো অসীম, আর টির সাথে বি গুণ দিলে তো অসীম হবে, আর বির চিহ্ন গ্রেটার দেন জিরো মানে বির চিহ্নটা তো প্লাস হবে, আগে কোন চিহ্ন মাইনাস। ঠিক আছে, বির চিহ্নটা কি হবে স্যার? বির চিহ্নটা প্লাস হবে, আগে আছে কি মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ অসীমের আগে একটা মাইনাস চিহ্ন থাকবে, আর অসীমের আগে যদি মাইনাস চিহ্ন থাকে ইটি দুবার মাইনাস অসীম মানে ওয়ান বাই ইটি দুবার অসীম, এই যেটা হরে চলে আসবে ওয়ান বাই অসীম ইকুয়াল টু জিরো, তখন আমি বলবো বি গ্রেটার দেন জিরো হলে ইটি দুপার মাইনাস বিটি টেন্স টু জিরো হবে, তখন টেন্স টু ইনফিনিটি বলার সুযোগ নাই। অর্থাৎ আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো টিটা হচ্ছে ইনফিনিটি, এটার আগের চিহ্নটা প্লাস না মাইনাস। এখন বি যদি গ্রেটার দেন জিরো হয় অর্থাৎ প্লাস চিহ্ন হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস চিহ্নটা থেকে যাবে, ইটি দুপার মাইনাস অসীম, টিটা যেহেতু অসীম, ঠিক আছে, এই মাইনাস চিহ্নটা থেকে যাবে, যে বির চিহ্নটা যেহেতু প্লাস এই মাইনাস চিহ্নটা এখানে কার্যকর হয়ে যাবে, এটা মানে এটা 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 জিরো, তো ই টু দু মাইনাস বি টু টেন্স টু জিরো হবে, এ বি টু দু পাওয়ার থ্রি মাইনাস বি টি টেন্স টু জিরো হবে, তখন আমি বলবো বাজার দামটা টেন্স টু ভারসাম্য দামের দিকে যাবে, ভারসাম্য গতি অর্থে স্থিতিশীল বা অন্তর্মুখী হবে। অতএব এটি মুখস্থ করার কোনো সুযোগ নাই যে বির মানটা গ্রেটার দেন জিরো হলে স্থিতিশীল হবে আর স্মলার দেন জিরো হলে অস্থিতিশীল হবে, এটা মুখস্থ করে কোনো লাভ হবে না। তোমাকে শুধু দেখতে হবে যেটি হচ্ছে ইনফিনিটি টিটা, এটির আগের চিহ্নটা মাইনাস হবে না প্লাস হবে। হ্যাঁ, তো এখানে বির মানটা প্লাস হওয়ার কারণে টির আগের চিহ্নটা মাইনাস হয়ে গিয়েছে। ওকে, এখন আসো স্যার, তোমাকে বললো না বি স্মলার দেন জিরো, তোমাকে কি বলেছি বি স্মলার দেন জিরো, স্মলার দেন জিরো মানে কি? বির চিহ্নটা হচ্ছে ঋণাত্মক, বিয়ের চিহ্নটা হলো ঋণাত্মক, বিয়ের চিহ্নটা যদি ঋণাত্মক হয় তো স্যার এখানে মনে করো বির মানটা মাইনাস, ধরো মাইনাস টু বসলো, মাইনাস টু বসলো, ঠিক আছে, তো এখন তুমি একটু লক্ষ্য করো আমার টিটা হচ্ছে কি ইনফিনিটি অসীম, আর বির মানটা মাইনাস টু, প্রথমে এই অসীমের সাথে যখন দুই দ্বারা গুণ করব রেজাল্ট কি হবে অসীম, অর্থাৎ বি টিটা কি হবে অসীম হবে, চিহ্ন কি হবে এই মাইনাস আর বির মাইনাস চিহ্ন, ভালো করে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আগের মাইনাস আর বির যে মাইনাস চিহ্ন, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু এই যে প্লিজ, এটা হচ্ছে ইটি টু পাওয়ার মাইনাস কত বিটি, ওকে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, আগেও মনে হয় মাইনাস দেই নাই, মাইনাস রাখতে হবে, এই ইটি টু পাওয়ার মাইনাস বিটি, আগে বি প্লাস ছিল প্লাসে মাইনাসে মাইনাস ছিল, হ্যাঁ এখানে মাইনাস দেওয়া উচিত ছিল, আমি এটা দেখিয়ে পড়িয়েছিলাম, এখানেও কিন্তু মাইনাস হওয়ার কথা ছিল, ঠিক আছে, ক্লিয়ার? এই যে একটু আগে যেটা বুঝাইছিলাম বির মানটা কত ছিল, গ্রেটার দেন জিরো ছিল মানে প্লাস ছিল প্লাসে মাইনাসে মাইনাস ছিল, এখন তো মনে করো বির মানটা কত বলেছি স্মলার দেন জিরো, হ্যাঁ এই যে মাইনাস টু, এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস, অর্থাৎ বির মানটা কত বলেছিলাম, বির মানটা হচ্ছে মাইনাস টু, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ই টু দি পাওয়ার অসীম, তাহলে এই যে ইর পাওয়ারটা প্লাস অসীম হওয়ার কারণে এটাকে হরে আনার কোনো সুযোগ নাই, তাহলে ই টু দি পাওয়ার অসীমের ফলাফল কত অসীম, কারণ ওই যে প্রথমে বলেছিলাম ইর মানটা হচ্ছে 2.718 আর
2.718 মানটা হচ্ছে একের বেশি, আর একের বেশি যে কোনো সংখ্যার পাওয়ার যদি ইনফিনিটি হয় তার রেজাল্টটা কিন্তু ইনফিনিটি হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, বি স্মলার দেন জিরো হলে ই টু দি পাওয়ার মাইনাস বিটি টেন্স টু কি হবে, ইনফিনিটি হবে। এ টু দি পাওয়ার মাইনাস বি টি টেন্স টু ইনফিনিটি হবে। কে বলবে স্যার এই যে মাইনাস আছে স্যার, তাহলে এটা তো স্যার এই যে এই নিচে চলে যাবে, এই যে নিচে চলে যাবে, সেটা তো দুঃখ পাওয়ার কথা, ঠিক না? এতবার বলেছি শুধু কি এই মাইনাস দ্বারা হবে কি না স্যার, এই বির মানটা কি স্যার মাইনাস। আপনারা বলবেন স্যার আপনি বারবার বলেন, বড় বিরক্ত লাগে, এমবি খরচ হয় বেশি, ঠিক আছে? তো আমি তো আসলে হয়েছে কি রে বাবা, আমি তো সবাইকে সামনে রেখে কথা বলতে হচ্ছে, আমার তো 27 বছরের কি অভিজ্ঞতা, ঠিক আছে? আবার কথা হচ্ছে যে তোমরা যারা ভালো বুঝো তোমরাও যেভাবে পার পাওয়া দরকার, আমার একেবারে দুর্বল স্টুডেন্ট যে আছে তাকেও পার পেতে হবে, তার জন্য কথাগুলো একটু কি করতে হচ্ছে, বারবার বলতে হচ্ছে। যে বলবে যে স্যার এখানে মাইনাস আছে তাকে আমি বলবো স্যার আপনি বির মানটা দেখেন কি বলেছে, বি স্মলার দেন জিরো, বি স্মলার দেন জিরো মানে বির চিহ্নটা মাইনাস, তো এখানে মাইনাস চিহ্ন বসিয়ে দিলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, বুঝছেন? আর টি তো অসীম, ইনফিনিটি। ওকে, এখন হয়েছে কি জানেন যে এটা তো টেন্স টু ইনফিনিটি হবে, এটা টেন্স টু কি হবে, এটা যদি ইনফিনিটি হয় তাহলে এ পুরো গুণ দিলে এটা পুরোটা কি হয়ে যাবে, ইনফিনিটি হবে, এবং বিচ্যুতি যখন অসীম হবে, বিচ্যুতি যখন অসীম হবে বাড়তে থাকবে, বাজার দাম ভারসাম্য দাম হতে ক্রমান্বয়ে দূরে সরে যাবে, কখনো দুইটার সমান হবে না, ভারসাম্য গতি অর্থে অস্থিতিশীল হবে বা বহির্মুখী হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি করেছো তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে? এখন আমি একটা জিনিস তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো যে মনে করো যে একটা অঙ্কে, হ্যাঁ ধরো একটা অঙ্কে মনে করো তুমি এই ধরনের একটা সময় পেলে, আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা অঙ্কের একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। মনে করো তুমি একটা অঙ্ক এইভাবে পেয়েছ, পিটি ইকুয়াল টু পি জিরো মাইনাস আলফা প্লাস গামা বিটা প্লাস ডেল, শেষ। এটি তো পাওয়ার মাইনাস বিটা প্লাস ডেল টি, ঠিক আছে, প্লাস আলফা প্লাস গামা বিটা প্লাস ডেল। এই যে দামের সময় পথ, এই দামের সময় পথে ইন্টার টেম্পোরাল ইকুইলিব্রিয়াম প্রাইস কত, এইটা আলফা প্লাস গামা বাই বিটা প্লাস ডেল। বিচ্যুতি কত, এই পুরাটা, এর মান কত, এই পুরো ব্র্যাকেটটা হচ্ছে এর মান। এটা ওই যে নির্দিষ্ট সমাধান বের করার জন্য টি ইকুয়াল টু জিরো ধরে আমরা যেটা বার করি, এটা হচ্ছে এর মান। এই বিচ্যুতি জিরো হবে না ইনফিনিটি হবে এটা এর মানের উপর নির্ভর করে, এদের মানের উপর নির্ভর করে। এখন মনে করো তোমাকে প্রশ্নে বলে দিয়েছে, কোথায় বলে দিয়েছে, প্রশ্নে বলে দিয়েছে বিটা গ্রেটার দেন জিরো ডেল গিটা দেন জিরো, এই শর্তটা কোথায় দিয়েছে, প্রশ্নে দিয়েছে, দিয়ে বলেছে ভারসাম্য গতি অর্থে স্থিতিশীল না অস্থিতিশীল ব্যাখ্যা করো, অথবা ভারসাম্য অন্তর্মুখী মানে কনভার্জেন্ট অথবা বহির্মুখী মানে ডাইভার্জেন্ট কিনা ব্যাখ্যা করো। ওকে, আসো তোমাকে এই শর্তটা প্রশ্নে দেয়া আছে, তাহলে তুমি বলবা দেয়া আছে বিটা গ্রেটার দেন জিরো ডেল গ্রেটার দেন জিরো, সুতরাং বিটা প্লাস ডেল গ্রেটার দেন জিরো মানে, তাহলে বিটা প্লাস ডেল ছিল কি ধনাত্মক, সুতরাং ই টু দি পাওয়ার মাইনাস বিটা প্লাস ডেল টি, ঠিক আছে, টেন্স টু কি হবে, জিরো হবে। বাস, তোমার আর কারণ ব্যাখ্যা করা দরকার, তুমি ডাইরেক্ট এই কথাটা কি করবে বলবে, এটা টেন্স টু জিরো হবে। এখন আসো স্যাররা কেন টেন্স টু জিরো হবে,
এইটা আমি তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি, তোমাকে পরীক্ষা হলে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই, তুমি পরীক্ষা হলে এতটুকু লিখবা। কারণ প্রশ্নে দেওয়া আছে বিটা গ্রেটার দেন জিরো, ডেল গ্রেটার দেন জিরো, বিটার চিহ্ন ধনাত্মক, বিটার মান কত আমার জানার দরকার নাই, আমি একটা বিষয় বুঝতে পেরেছি বিটার চিহ্ন হচ্ছে ধনাত্মক মানে প্লাস চিহ্ন, ডেলের চিহ্ন হচ্ছে ধনাত্মক, ডেলের চিহ্ন ধনাত্মক মানে প্লাস চিহ্ন। তাহলে বিটা প্লাস ডেল যোগ করলেও কি হবে, দুটো ধনাত্মক সংখ্যা যোগ করলে রেজাল্ট ধনাত্মক হয়, তিন আর পাঁচ দুটো ধনাত্মক সংখ্যা যোগ করলে আট হয় প্লাস এইট, তাহলে এটাও গ্রেটার দেন জিরো হবে। তাহলে আমি দেখলাম যে টি তো ইনফিনিটি, এটাকে বিটা প্লাস ডেল দ্বারা গুণ করলে কি হবে, এর মানটা কি পাচ্ছি, অসীম পাচ্ছি, ঠিক আছে। আর এদের মানটা হচ্ছে প্লাস চিহ্ন, তাহলে আগের মাইনাস চিহ্নটা কার্যকর থাকবে, যদি এরা প্লাস চিহ্ন আগের মাইনাস চিহ্নটা কার্যকর থাকবে। ই টু দি পাওয়ার মাইনাস অসীম মানে কি, ওয়ান বাই ই টু দি পাওয়ার অসীম, হ্যাঁ, এই যে পাওয়ারটা মাইনাস হওয়ার কারণে এটাকে আমি হরে কি করলাম, নিয়ে গেলাম, হরে নিয়ে গেলাম। এখন ওয়ান বাই ই টু দি পাওয়ার অসীম মানে কি, ওয়ান বাই অসীম, ওয়ান বাই অসীম, ওয়ান বাই কত অসীম, এটা মানে দেখা যাচ্ছে না, তাহলে এক কাজ করি, যেহেতু দেখা যাচ্ছে না এক কাজ করি, এখানে লিখি দেখো তো, হ্যাঁ, ওয়ান বাই অসীম, ওয়ান বাই কত অসীম, কারণ এই যে ইটু দি পাওয়ার মাইনাস অসীম মানে ওয়ান বাই অসীম, পাওয়ার মাইনাস হওয়ার কারণে নিচে চলে আসলো, ঠিক আছে। আর ইর মান যেহেতু 2.718, পাওয়ার অসীম দিলে রেজাল্টটা অসীম হবে, এককে অসীম দ্বারা ভাগ করলে কত হবে, জিরো হবে। কেন নিচে গিয়েছে পাওয়ারটা মাইনাস, কেন পাওয়ারটা মাইনাস, কারণ এই ডেল বিটা প্লাস হওয়ার কারণে এই পুরাটা প্লাস হয়ে গেছে, আগের এই মাইনাস চিহ্নটা কার্যকর, এদের পুরার চিহ্নটা প্লাস হয়ে গেছে, আগের মাইনাস চিহ্নটা কার্যকর, মাইনাস অসীম এই। তা আমার তো এত কিছু দেখানোর কোনো কি, আবার এত কিছু দেখানোর আমার কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট এই 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 দিয়ে ব্যাস টেন্স টু জিরো হবে। পরের লাইনটা আমি কি লিখব, পরের লাইনটা আমি লিখব, আমি জাস্ট পরের লাইনটা কি লিখতে পারি, আমি পরের লাইনটা আমি লিখব যে তোমার কি যেন বলে, হ্যাঁ, এই যে এই আমি এই পুরা এইটা লিখব, পি জিরো মাইনাস আলফা প্লাস গামা বিটা প্লাস ডেল ই টু দি পাওয়ার মাইনাস বিটা প্লাস ডেল টি টেন্স টু জিরো হবে, কথা বলছেন এই নিচে এই লাইনে জায়গা হচ্ছে না, এই জন্য এখানে লিখলাম জিরো হবে, সুতরাং পি টু টেন্স টু কত হবে, আলফা প্লাস গামা বাই বিটা প্লাস ডেল হবে, ভারসাম্য গতি অর্থে কি হবে, স্থিতিশীল হবে, ঠিক আছে। আর এখানে যদি মাইনাস মানটা না থাকতো, তাহলে ই টু দি পাওয়ার বিটা প্লাস ডেল ইনটু টি টেন্স টু ইনফিনিটি হতো, ঠিক আছে, হ্যাঁ, টেন্স টু ইনফিনিটি হতো, তাহলে এইটাও টেন্স টু কি হতো, ইনফিনিটি হতো, এইটা নট ইকুয়াল টু, এইটা ভারসাম্য গতি অর্থে কি হবে, অস্থিতিশীল হবে, যদি এখানে মাইনাস মানটা যদি না থাকতো, ঠিক আছে। এ হচ্ছে একটা পেট প্রশ্ন। আরেকটা প্রশ্ন তোমাকে করতে পারে কি জানো, তোমাকে তো বিটা প্লাস ডেলের কি করেছে, শর্ত দিয়েছে, না তোমাকে শর্ত দেবে না, তোমাকে দেবে ভারসাম্য গতি অর্থে স্থিতিশীল হওয়ার জন্য বিটা এবং ডেলের উপর কি শর্ত আরোপ করতে হবে, তোমাকে দেবে ভারসাম্য গতি অর্থে স্থিতিশীল হওয়ার জন্য বিটা এবং ডেলের উপর কি শর্ত আরোপ করতে হবে। অর্থাৎ আগের প্রশ্নটা ছিল বিটা গ্রেটার দেন জিরো, ডেল গ্রেটার দেন জিরো, ভারসাম্য গতি অর্থে স্থিতিশীল কিনা পরীক্ষা করো, আর এখন কি বলবে, এখন বলবে যে ভারসাম্য গতি অর্থে স্থিতিশীল হওয়ার জন্য বিটা এবং ডেলের উপর কি শর্ত আরোপ করতে হবে। তো তুমি লিখবা ভারসাম্য গতি অর্থে স্থিতিশীল হতে হলে ই টু দি পাওয়ার মাইনাস বিটা ডেল ইনটু টি টেন্স টু জিরো হতে হবে, ঠিক আছে। এই জন্য দেখো এই মাইনাস চিহ্নটা কার্যকর হতে হবে, এই জন্য বিটা প্লাস ডেল কি হতে হবে, গ্রেটার দেন কি হতে হবে, জিরো হতে হবে, এই জন্য বিটা প্লাস ডেল গ্রেটার দেন কি হতে হবে, জিরো হতে হবে, ঠিক আছে, হ্যাঁ, এটাই হচ্ছে আমার শর্ত, এটাই হচ্ছে কি আমার শর্ত, বিটা প্লাস ডেল গ্রেটার দেন জিরো হতে হবে। এটা থেকে অনেকে বলে যে ডেল গ্রেটার দেন জিরো হতে হবে আর বিটা গ্রেটার দেন জিরো হতে হবে, জি না, আমি একমত না, জাস্ট আপনি বিটা প্লাস ডেল গ্রেটার দেন জিরো হতে হবে, কারণ এমনও হতে পারে বিটা নেগেটিভ স্মলার দেন জিরো আর ডেল কি গ্রেটার দেন জিরো,
কিন্তু বিটা প্লাস ডেল কি হতে পারে গ্রেটার দ্যান জিরো হতে পারে আমি বলেছি হতে পারে কিভাবে মনে করো এটা মাইনাস টু আর এটা হচ্ছে কত প্লাস থ্রি তাহলে মাইনাস টু প্লাস থ্রি যোগ করলে কত প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো এই জন্য আমি জাস্ট এখানে এসে বলবো এই জন্য বিটা প্লাস ডেল গ্রেটার দেন জিরো হতে হবে কারণ এইটার চিহ্ন যদি প্লাস থাকে তাহলে মাইনাস চিহ্নটা কার্যকর থাকবে তখন মাইনাস অসীম মানে কি হয়ে যাবে ওই হরে চলে যাবে টেন্স টু জিরো হয়ে যাবে আশা করি তোমরা কি বুঝতে পেরেছ এখন আসো তো আরেকটা ছোট্ট প্রশ্ন করে আমি একটু শেষ করে দিচ্ছি মনে করো দামের সময় পদটা পেয়েছ সেভেন এ টু দি পাওয়ার মাইনাস টুয়াইস টি প্লাস টেন এটা পেয়েছো দামের সম্পদ বলতো ভারসাম্য গতি অর্থে স্থিতিশীল না অস্থিতিশীল আমি সোজা বলবো এখানে এটা তাকে একটা সরাসরি বলবো এটা টেন্স টু জিরো ভারসাম্য তারপর লাগবে সুতরাং পি টু টেন্স টু কত হবে টেন হবে ভারসাম্য গতি অর্থে স্থিতিশীল কিভাবে আমি সোজা বলতে পেরেছি বলো কেন বলতে পেরেছি এই যে এখানে মাইনাস টু টি ঠিক আছে এখানে মাইনাস টু টি ওকে এখানে স্পষ্ট টি অসীম দুই আর টি গুণ দিলে অসীম হবে আগে মাইনাস চিহ্ন আছে অথবা এটা ওয়ান বাই ই টু দি পাওয়ার অসীমে চলে যাবে পরে ওয়ান বাই অসীম কি হয়ে যাবে জিরো হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা আর এইটা না দিই যদি এইটা যদি দিত যদি তাহলে আমি কি বলতাম যে ভারসাম্য গতি অর্থে কি হবে অস্থিতিশীল হবে কারণ টি তো ইনফিনিটি তাহলে ই টু দি পাওয়ার অসীম টেন্স টু কি হবে অসীম হবে হ্যাঁ তো বিচ্যুতি যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে বাজার দাম ভারসাম্য দামের সমান হবে না নট ইকুয়াল টু হবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা কি হয়েছো বুঝতে পেরেছো তো আমি অনুরোধ করবো তিন নাম্বার ক্লাসটা করার আগে থ্রি এটা করবে আমি কিন্তু প্লেলিস্টে কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্লেলিস্টে এই ক্লাসটা দুই নাম্বার ক্লাসের পরে রাখবো ঠিক আছে থ্রি এ এরপরে কী হবে থ্রি হবে তো তোমরা সবাই ভালো থেকো ভালো করে কী করে পরীক্ষা দাও মাথা ঠান্ডা করে প্র্যাকটিস করতে হবে শুধু অঙ্ক দেখলে কিন্তু হবে না নিজে করতে হবে নিজে যদি না করো তাহলে পরীক্ষা হলে বুঝবে একটু পড়েই তুমি আটকে যাবে একটু পড়েই তুমি আটকে যাবে এই জন্য বারবার নিজে প্র্যাকটিস করতে হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অঙ্কগুলো একেবারেই সহজ সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ।